ছাত্রশিবির সবসময় গোসন একটি ছাত্র সংগঠন এখানে নতুন করে গোছানোর কোনো কিছু নাই বলে আমি মনে করি আমাদের নিয়মতান্ত্রিক কাজের ভিতর দিয়েই গোছনা করে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রশিবির ওপেন স্পেসটা পাচ্ছে যে স্পেসটা বিগত দুঃশাসনের সময় পায় নাই যার কারণে হয়তো মনে হতে হতে পারে যে ছাত্র ছাত্রশিবিরকে আবার নতুন করে গুছিয়ে আবার দাঁড়াতে হবে সেটা এরকম না বরং মিডিয়াতে নতুন আলোচনার মাধ্যমেই আমাদের স্পেস বা আমাদের অবস্থানটা জাতি এখন জানতে পারছে আর কি আর আমরা আমরা একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকলের অধিকার নিশ্চিত থাকবে দাসত্বের কোনো শাসন ব্যবস্থা থাকবে না এখানে মানুষের অধিকার নিশ্চিত হবে এবং মানুষ মানুষকে রেসপেক্ট করবে এক কথাই বলি এই প্রজন্ম যেটাকে ফিল করে একটি সমৃদ্ধ শোষণমুক্ত সকলের অধিকার বৈষম্যমুক্ত এরকম একটি বাংলাদেশ ইসলামী ছাত্র প্রত্যাশা করে